প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বসি, জীববিজ্ঞানের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিগত কয়েকটি ক্লাস ধরে আমরা নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া সম্পর্কে জানছিলাম। গত ক্লাসে আমরা বৃক্কে পাথর হওয়ার কারণ, লক্ষণ, প্রতিকার সম্পর্কে জেনেছি। আজকে আমরা জানব বৃক্ষ বিকল কেন হয় সে সম্পর্কে। বৃক্ষ বিকল হয়, বিকল হওয়া মানে বৃক্ষ নষ্ট হয়ে যাওয়া, এটা কি জিনিস? নেফ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর ইত্যাদি যেকোনো রোগের কারণে ধীরে ধীরে বৃক্ষ অকার্যকর হয়ে যেতে পারে, একেই বলা হচ্ছে বৃক্ষ বিকল। তো এটা হচ্ছে বৃক্ষ বিকল হবার কারণ। তাহলে বৃক্ষ বিকল হবার সাধারণ কারণগুলো আমরা পাচ্ছি হচ্ছে নেফ্রাইটিস হবার কারণে হতে পারে, ডায়াবেটিস হবার কারণে হতে পারে, উচ্চ রক্তচাপ সবসময় থাকলে হতে পারে, কিডনিতে পাথর হলে হতে পারে। কিন্তু এছাড়াও আমরা মাঝে মাঝেই শুনতে পাই যে কিছু লোক রয়েছে, আত্মীয় স্বজনের ভিতরে থাকে, আশপাশের লোকের মধ্যে থাকে, যে যাদের হঠাৎ করে কিডনিটা বিকল হয়ে যায়। এখন আকস্মিক কেন কারো কিডনি বিকল হয়ে যাচ্ছে, কি কারণে হঠাৎ করে কিডনি ফেলিয়ার হতে পারে, সেটা সম্পর্কে এখন জানব। এর মধ্যে প্রথমটি হচ্ছে কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। বিভিন্ন সময় আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হই এবং চিকিৎসকের শরণাপন্ন হয়ে আমরা কোনো না কোনো ঔষধ গ্রহণ করি। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিডনি বিকল হয়ে যেতে পারে। এছাড়া যদি কারো মারাত্মক ডায়রিয়া হয়, অর্থাৎ আমরা জানি যে বৃক্ক আমাদের শরীরে অতিরিক্ত পানি, নাইট্রোজেন ঘটিত বর্জ্য এবং বিষাক্ত পদার্থ বের করে দেয়। এখন কারো যদি মারাত্মক আকারে ডায়রিয়া হয়, তার শরীর থেকে সমানে পানি বের হয়ে যেতে থাকবে। আমরা জানি বৃক্ক অসমোরেগুলেশন প্রক্রিয়ায় পানি সমতা বজায় রাখে, কিন্তু ডায়রিয়া হলে সেটা তো সম্ভব নয়। তখন শরীর থেকে সকল পানি বের হয়ে গিয়ে কিডনি হঠাৎ করে ফেলিয়ার হয়ে যেতে পারে, অর্থাৎ কিডনি আকস্মিক বিকল হয়ে যেতে পারে। কোনো কারণে যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যে কোনো ধরনের দুর্ঘটনা কিংবা কোনো অপারেশন বা কোনো কারণে যদি কারো শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, অর্থাৎ রক্ত তো রক্ত থেকে তো আমরা মূত্রটাকে আলাদা করি, কিডনি আলাদা করে, তো সেক্ষেত্রে যদি এমন হয় যে রক্তক্ষরণই অনেক হয়ে যায়, তাহলে তো শরীরে পানি শূন্যতা চলে আসবে, তখন আকস্মিক কিডনি বিকল হয়ে যেতে পারে। তো বৃক্ক যে বিকল হয়ে যাবে বা কিডনি যে বিকল হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারি? বৃক্ক বিকলের দুটি চিকিৎসা পদ্ধতি রয়েছে। প্রথমটি হচ্ছে ডায়ালাইসিস এবং দ্বিতীয়টি হচ্ছে বৃক্ক প্রতিস্থাপন। ডায়ালাইসিস হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেটা কিনা খুবই ব্যয়বহুল, সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া, এবং এটাই সবচেয়ে বেশি দেখা যায় পৃথিবীতে, যে ডায়ালাইসিস প্রক্রিয়াটাই সবচেয়ে বেশি হয় যে কোনো কিডনি ফেলিয়ার ব্যক্তির ক্ষেত্রে বা কিডনি বিকল ব্যক্তির ক্ষেত্রে। ডায়ালাইসিস প্রক্রিয়াটি কি? বৃক্ক যদি সম্পূর্ণ অকেজো বিকল হয়ে যায়, তখন বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিমভাবে যদি রক্ত হতে বর্জ্য পদার্থ এবং অপ্রয়োজনীয় পানি অপসারণ করা হয়, তখন তাকে বলা হচ্ছে ডায়ালাইসিস। এখন এটা সহজে বলতে গেলে যে কিডনি যে কাজটা করে আমাদের, বৃক্ক আমাদের শরীর থেকে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্যটাকে বের করে দেয়, সেটা যদি আমরা মেশিনের মাধ্যমে কৃত্রিম উপায়ে বের করি, তখন সেই প্রক্রিয়াকে আমরা বলবো ডায়ালাইসিস। তাহলে ডায়ালাইসিস করতে হলে আমাদের একটা মেশিনের প্রয়োজন হবে, যন্ত্রের, যাকে বলা হবে ডায়ালাইসিস মেশিন। তো যে মেশিনের সাহায্যে রক্তটা পরিশোধিত করা হয়, তাকে বলা হবে ডায়ালাইসিস মেশিন। তো এই ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্তটাকে বের করে নেওয়াটাই, রক্ত থেকে বর্জ্য পদার্থ বের করে নেওয়াটাকে বলা হচ্ছে ডায়ালাইসিস। তো ডায়ালাইসিস পদ্ধতিটা আমরা ভালো করে বোঝার আগে আমরা চিত্রটা সম্পর্কে আগে জানব। একজন মানুষ যে বৃক্ক বিকল, অর্থাৎ যার বৃক্ক বিকল, তার শরীর থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বের করার জন্য যে মেশিনের সাহায্যে, মেশিনের মাধ্যমে বের করে, তখন শরীরে একটা ধমনী থেকে রক্তটা, যে কোনো একটা ধমনী থেকে রক্তটা নেওয়া হয়, একই হাতের যে ধমনী থেকে নেওয়া হচ্ছে রক্ত, এই মধ্যে এসে, এই পর্যন্ত এসে পাম্প যন্ত্রের মাধ্যমে জোরে পাম্প করে, এটা হচ্ছে ডায়ালাইসিস মেশিন। এই মেশিনের মধ্য দিয়ে, মেশিনের যে টিউব, তার মধ্যে দিয়ে রক্তটাকে প্রবাহিত করা হয়। এই প্রবাহিত করার সময় এই মেশিনের মধ্যকার যে তরল, এই মেশিনটা একটি তরল দ্রবণে ডোবানো, টিউবটা একটি তরল দ্রবণে ডোবানো, সে তরল দ্রবণে ডোবানো টিউবটা ধীরে ধীরে টিউবটার মধ্যে যাওয়ার সময় এই ব্যাপন প্রক্রিয়ায়, অর্থাৎ টিউবের যে প্রাচীর, সেই টিউবের প্রাচীরটা বৈষম্যভেদ্য প্রাচীরটা ব্যাপন প্রক্রিয়ায় এই বৈষম্যভেদ্য প্রাচীর ভেদ করে বিষাক্ত তরলগুলো বাইরে বের হয়ে আসে, অর্থাৎ ডায়ালাইসিস মেশিনে বের হয়ে আসে, এবং সেটা বের হয়ে এখানে জমা হয়। ইউরিয়া ও অন্যান্য বর্জ্য পদার্থ এখানে ডায়ালাইসিস ফ্লুইডে জমা হয়, আর এই ডায়ালাইসিস মেশিনের মধ্যে যে তরলে ডোবানো থাকে, সে ডায়ালাইসিস ফ্লুইড হচ্ছে এটা, এর মধ্যে দিয়ে চলতে থাকে। তো আর পরিস্থিত হওয়ার পর, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত বর্জ্য অন্যান্য অংশ যখন আলাদা হয়ে যায়, তখন এই পরিস্থিত রক্তটা আবার সে একই হাতেরই অপর একটি শিরার মধ্যে দিয়ে প্রবেশ করানো হয় তার দেহে। এইভাবে অনবরত দেহ থেকে রক্ত বের করে পরিশ্রুত করে শরীরে প্রবেশ করানো হতে থাকে। এই পদ্ধতিকে বলা হচ্ছে ডায়ালাইসিস।
ডায়ালাইসিস মেশিনের সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়। এই মেশিনের ডায়ালাইসিস টিউবটিকে এক প্রান্তে রোগীর হাতের কবজির ধমনির সাথে অন্য প্রান্ত হাতের কবজির শিরার সাথে সংযোজন করা হয়। ধমনি থেকে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয়। এর প্রাচীর আংশিক বৈষম্যবিদ্ধ হওয়ায় ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্যে দিয়ে আবার পুনরায় দেহের ভিতরে প্রবেশ করানো হয়। ডায়ালাইসিস টিউবের এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে, অর্থাৎ এই টিউবটি এমন একটা তরলের মধ্যে ডুবানো থাকে যে তরলটা রক্তের রসের মতো। আমাদের শরীরে যে রক্তের তো দুটি উপাদান, রক্ত কণিকা আর রক্তরসের মতো। এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয়। তবে এটি খুবই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার। যদি কেউ এতটা ব্যয়বহুল আর এত কষ্টের মধ্য দিয়ে যেতে না চায়, তাহলে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তাকে বৃক্ক প্রতিস্থাপন করতে হবে। বৃক্ক প্রতিস্থাপন কি জিনিস? যখন কোনো ব্যক্তির কিডনি বিকল বা অকেজো হয়ে পড়ে, তখন কোনো সুস্থ ব্যক্তির কিডনি তার দেহে প্রতিস্থাপন করাকে বলা হচ্ছে কিডনি বা বৃক্ক প্রতিস্থাপন। অর্থাৎ সুস্থ কোনো ব্যক্তির কিডনি যদি তাকে দেওয়া হয়। এখন এই ক্ষেত্রে আমরা দুটি উপায় রয়েছে, দুভাবে করা যায়। প্রথমটি হচ্ছে কোনো নিকট আত্মীয়ের কিডনি রোগীর দেহে যদি প্রতিস্থাপন করা হয়। নিকট আত্মীয় বলতে বাবা মা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি, নানা নানি ইত্যাদি, মামা, ফুপু, খালা, এরা হচ্ছে কি নিকট আত্মীয়, রক্তের আত্মীয়। তারা যদি থাকে, তখন দেখা যায় যে তাদের শরীরে যে টিস্যু, অর্থাৎ বৃক্কের যে টিস্যু, তার সাথে রোগীর টিস্যুটা ম্যাচ করে। ম্যাচ না করলে অবশ্যই বৃক্কটা প্রতিস্থাপন করা সম্ভব হয় না। তাই আগে নিকট আত্মীয়র সাথে ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে, তাই তাদের থেকে নেওয়া যেতে পারে। অথবা যদি কারোর সাথে টিস্যু ম্যাচ হওয়া থাকে এবং ওই লোক যদি মৃত ব্যক্তি হয়, মৃত বলতে এই ধরনের মৃত না যে একেবারেই মারা গেছেন, তাহলে তার বৃক্ক তো কাজে লাগানো যাবে না, যাকে আমরা বলি ব্রেন ডেড। কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল টার্মে দেখা যাচ্ছে যে কিছু কিছু রোগী এমন থাকে যে তারা মস্তিষ্ক তাদের নষ্ট হয়ে গেছে, ব্রেন ডেড, বা তাদেরকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। অর্থাৎ তারা তো হয়তো বা তাদের সামান্য হৃৎপিণ্ড চলছে, কিন্তু তারা এক ঘন্টা, আধা ঘন্টা, একদিন, দুই দিন বা পাঁচ দিনের মধ্যে অবশ্যই আর ফিরে আসার সম্ভাবনা থাকে না, তারা অবশ্যই মারা যাবে। সেই ধরনের রোগীকে বলা হয় ব্রেন ডেড। সেই রোগীর শরীর থেকে যদি কিডনিটা নিয়ে নেওয়া হয়, নিয়ে যদি দেওয়া যায়, তাহলে এই দুটি পদ্ধতির মাধ্যমে করা যায়। তবে বাংলাদেশে এক্ষেত্রে স্ট্রিক্টলি কিছু আইনকানুন রয়েছে, খুব শক্ত আইনকানুন। সেটা হচ্ছে যে কোনো নিকট আত্মীয় ছাড়া অন্য কারো বৃক্ক নেওয়া যাবে না, এই ধরনের আইন রয়েছে আমাদের দেশে। পৃথিবীতে লক্ষ লক্ষ কিডনি এরকম অকেজো রোগী রয়েছে, তারা কিন্তু কিডনি সংযোজনের মাধ্যমে সুস্থভাবে জীবনযাপন করছে। একটি কিডনি কর্মক্ষম থাকলেই সেটি দিয়ে সুস্থভাবে জীবন ধারণ করা সম্ভব। অর্থাৎ কিভাবে আমরা কিডনি দিয়ে জীবিত থাকবো? প্রত্যেকের দুটি করে কিডনি থাকে। একটি কিডনি যদি সুস্থ থাকে, তাহলেই সুস্থভাবে জীবনযাপন করা যায়। তাহলে কোন কিডনি যার দুটোই বিকল হয়ে গেছে এমন রোগীকে যদি একটি কিডনি দান করা যায়, তাহলে সে কিন্তু সুস্থ থাকবে। যে দান করবে সে সুস্থ থাকবে, আর যে নিবে সে তো অবশ্যই নতুন কিডনি নিয়ে সুস্থ থাকবে। তবে আগে দেখে নিতে হবে টিস্যুটা ম্যাচ করে কিনা। পিতামাতা, ভাই বোন, নিকট আত্মীয় টিস্যুটাই ম্যাচ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এই যে আমরা আলোচনা করলাম কিডনির এই রোগগুলো সম্পর্কে, বৃক্কে পাথর বা বৃক্ক নষ্ট হয়ে যাওয়া, এই রোগগুলো কেন হয়, কি কি কারণে হতে পারে, বৃক্কের বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার কারণগুলো কি, মূল কারণ হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাপন। কিছু কিছু ব্যক্তি আছে যারা অস্বাস্থ্যকর জীবনযাপন করে, ভালো স্বাস্থ্যকর খাবার থেকে দূরে থাকে, অতিরিক্ত তৈলাক্ত প্রোটিন জাতীয় খাবার বেশি খেয়ে থাকে, তাদের ক্ষেত্রে হতে পারে। অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে, ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে হতে পারে। দৈনিক যারা অপর্যাপ্ত পানি, অর্থাৎ কম পরিমাণে পানি পান করে, তাদের হতে পারে। তাহলে কম পরিমাণ পানি পান করলে দেখা যাবে যে কিডনিতে ছাকতে গেলে বিষাক্ত পদার্থটা গাঢ় থাকে, ও তা সহজে কিডনিতে ইফেক্ট করতে পারে। শিশুদের ক্ষেত্রে দেখা যায় টনসিল, খোস পাঁচড়া হওয়া, ইত্যাদিও কিডনি রোগের লক্ষণ, মূত্রনালীর রোগের লক্ষণ। পরের পরবর্তীতে মূত্রনালী থেকে কিডনিতে চলে যেতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলেও তার মূত্রনালীতে রোগ হতে পারে। এছাড়া ডায়রিয়া এবং রক্তক্ষরণ এর একটি গুরুত্বপূর্ণ কারণ। বৃক্ক ও মূত্রনালীর রোগ হতে সতর্কতামূলক ব্যবস্থা, অর্থাৎ এই রোগ যেন না হয় তার জন্য আমরা কি করতে পারি, সতর্কতামূলক ব্যবস্থা। ডায়রিয়া এবং বমি ছাড়া বা অন্য কোনো কারণে ঘেমে গেলে, ক্লান্ত হয়ে গেলে খাবার স্যালাইড পান না করা। আমাদের ভিতরে অনেকেই আছেন যারা রোজার সময় কিংবা বিভিন্ন সময় যখন অতিরিক্ত গরম পড়ে, ঘাম হয়, তখনই বাইরে থেকে এসে টুপ করে একটা স্যালাইন গুলে খেয়ে ফেলে। তো এই ক্ষেত্রে মনে করে যে শরীরে লবণ পানির ভারসাম্য রক্ষা করছি, অ্যাকচুয়ালি তখন লেবুর শরবতই যথেষ্ট।
সেক্ষেত্রে লেবুর শরবত সামান্য চিনি দিয়ে যদি ডায়াবেটিস না থাকে তাই খাওয়াটাই যথেষ্ট। তো বারে বারে যদি এরকম স্যালাইন খাওয়া হয়, স্যালাইনের মতো প্রচুর লবণ থাকে যা কিনা বৃক্কে সরাসরি ইফেক্ট করতে পারে। ডায়রিয়া বা বমি হলেও বয়স্ক মানুষের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতে সঠিক ও পরিমিত পরিমাণে স্যালাইন দেয়া, অর্থাৎ দেখা যায় ডায়রিয়া রোগী তাকে স্যালাইন দেওয়া হচ্ছে কিন্তু সে যদি ডায়রিয়া রোগী এবং প্লাস ওনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে তো অতিরিক্ত লবণ তার জন্য অত্যন্ত ক্ষতিকর। আবার বয়স্ক ব্যক্তির ক্ষেত্রেও তাই একই কথা, তাই এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চিকিৎসকের পরামর্শ মতেই পরিমাণ মতো স্যালাইন দিতে হবে, অতিরিক্ত দেওয়া যাবে না। সাধারণ ক্লান্তি বা ঘামের ক্ষেত্রে লেবুর রস এবং সামান্য লবণ মিশ্রিত শরবতই কিন্তু যথেষ্ট। ডায়াবেটিস না থাকলে এই ধরনের শরবতের সাথে কিছুটা চিনি যোগ করা যেতে পারে। এগুলো হচ্ছে মূত্রনালী থেকে সতর্কতামূলক ব্যবস্থা, অর্থাৎ যেন না হয় তাই আমরা এই ব্যাপারগুলো আগে জেনে থাকলে এগুলোতে সতর্ক থাকতে পারবো। এবার আমরা জানবো মূত্রনালীটা সুস্থ রাখার উপায়। মূত্রনালীকে সুস্থ রাখতে হলে কি করতে হবে? শিশুদের ক্ষেত্রে অবশ্যই টনসিল এবং খোসপাচড়া থেকে সাবধান হওয়া, অর্থাৎ তার টনসিলের ইনফেকশন যেন বারে বারে না হয়, শরীরে খোসপাচড়া যেন বারে বারে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কেননা সেখান থেকেই কিডনির অসুস্থতা হতে পারে। বয়স্ক যারা তাদের ক্ষেত্রে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে, অর্থাৎ সবসময় ডায়াবেটিসটা একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে রাখতে হবে, অর্থাৎ সবসময় এটাকে পরীক্ষা করে দেখতে হবে। যাদের হাই ব্লাড প্রেশার তারা যেন প্রেশারটা নিয়ন্ত্রণে রাখে, সে ধরনের খাবার খাওয়া ব্যবস্থা নেওয়া, সে ধরনের ওষুধ খেতে হবে, কারণ এই রোগগুলো বৃক্ক বিকল করতে পারে। ডায়রিয়া ও রক্তক্ষরণ ইত্যাদি দ্রুত চিকিৎসা করা, কোনো কারণে কারো ডায়রিয়া হলে বা অতিরিক্ত রক্তক্ষরণ হলে তার দ্রুত চিকিৎসা করতে হবে, খুবই দ্রুত, কারণ এক্ষেত্রে এই রক্তক্ষরণ এবং ডায়রিয়া কিন্তু হঠাৎ করে বৃক্ক আকস্মিক বিকল হওয়ার একটি কারণ। আর এই কারণ এই রোগের প্রাদুর্ভাব অনেক ক্ষেত্রে বৃক্কটাকে বিকল করে দেয়। ধূমপান ত্যাগ করা, যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে বলবো ধূমপান ত্যাগ করা, ব্যথা নিরাময়ের ঔষধ যথাসম্ভব পরিহার করা, অর্থাৎ আমরা হাতে ব্যথা, মাথা ব্যথা, পায়ে ব্যথা, কোথাও ব্যথা পেলেই আমরা নিজেরা নিজেদের মতন ঔষধ কিনে খেয়ে ফেলি বাজারে গিয়ে, এই কাজটা করা যাবে না। ব্যথা নিরাময়ের যে ঔষধ তা যথাসম্ভব না খেয়ে থাকার চেষ্টা করব, আর খেলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিমিত, আর অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে। এছাড়াও পরিমাণ মতো পানি পান করতে হবে এবং নিয়ম মেনে জীবনযাপন করতে হবে, অর্থাৎ সবকিছু নিয়ম মেনে খাদ্যের একটা তালিকা তৈরি করে নির্দিষ্ট পরিমাণ সুষম খাবারের সাহায্যে, অতিরিক্ত আমিষ জাতীয় খাবার হবে না, আবার একদম কমও হবে না, পানির পরিমাণও থাকবে পরিমিত এবং যথেষ্ট পরিমাণে পানি পান করতে হবে, এবং ফলমূল তরি তরকারি খাওয়ার মাধ্যমে আমরা আমাদের মূত্রনালীটাকে সুস্থ রাখতে পারি। এই ছিল আমার অষ্টম অধ্যায় জীববিজ্ঞান নবম দশম শ্রেণীর অষ্টম অধ্যায় সম্পর্কিত আলোচনা। পরবর্তীতে নতুন কোন অধ্যায় নিয়ে আবার নতুন ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফিজ।